ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ক্লিপ এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর যে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি জাস্ট ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এরপর যেহেতু শর্ট ভিডিওর রেশিওটা কিন্তু অন্যরকম, তো আমরা রেশিও অপশনে চলে যাবো। যাওয়ার পর আপনি এখান থেকে 1:1 অথবা 3:4 যে কোনো একটা রেশিও সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে টিক মার্ক, এরপর ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ আমাদের যতটুকু প্রয়োজন জুম করে নিতে হবে। ওকে, এখানে আমরা জাস্ট এতটুকু জুম করে নিলাম জাস্ট। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে ভিডিওটি অ্যাডজাস্ট করব। ওকে, এর জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশন চলে যাব এবং এখান থেকে আমরা যে স্টেপে কাজ করব, আশা করি এই স্টেপে করলে আপনি খুব সহজে কিন্তু এডিটিংটা করতে পারবেন। তো এখান থেকে আমাদের ব্রাইটনেসটা যেহেতু কম থাকবে, কম আছে, তো আমরা সেক্ষেত্রে আমরা ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে নিলাম এখানে 10x11 মতো। কন্ট্রাক্টসটাকেও সেমভাবে আমরা 14x15 কাছাকাছি রাখবো। ওকে, এবং এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে আমরা 20-এর কাছাকাছি দিব। ওকে, 20-এর কাছাকাছি, এবং এক্সপোজারটাকে আমরা কিছুটা প্লাস করব 10-এর মতো। ওকে, এবং শার্পেনটাকে 100 করে দেবো। ওকে, শার্পেন 100, এবং এখান থেকে আমরা চলে যাবো এইচএসএল অপশনে। এবং এইচএসএল অপশনে রেড কালার আমরা স্যাচুরেশনটাকে এটা 35-এর কাছাকাছি রাখবো। পরবর্তী অরেঞ্জ কালার সেমভাবে এটা 35 বা 34-এর কাছাকাছি। দেন ইয়েলো কালার সেমভাবে ওই ইয়েলো কালার স্যাচুরেশনটাকে আমরা 70-এর কাছাকাছি নিয়ে যাব। ওকে, এবং পরবর্তী গ্রিন কালারটাকে আমরা এখান থেকে 70-75 এরকমটার আশপাশে রাখবো। পরবর্তী কালারটাকে আমরা 100 করে দিব। এবং তারপরটাও সেমভাবে জাস্ট স্যাচুরেশনটা। ওকে, আর কোনো কিছু করবো না। এবং লাস্ট যে কালারটা এটাতে আমরা কিছু করবো না, আপাতত এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করব। এবং এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে, এখান থেকে হাইলাইটস বলে একটা অপশন দেখতে পারবো, হাইলাইটস অপশন, এবং এখান থেকে 4-5-এর মতো প্লাস করব। ওকে, এবং শ্যাডো, শ্যাডোটাকে আমরা কিছুটা প্লাস করব 30-এর কাছাকাছি। ওকে, 30-এর কাছাকাছি। দেন ট্যাম্প 2-3-4-এর মতো প্লাস করব। ওকে, দেন এইখান থেকে টিক মার্ক, অর্থাৎ টিক মার্ক অপশনে ক্লিক করব। দেন আমাদের ভিডিওর বর্তমান পরিস্থিতি এরকম। দেন এডিটিংয়ের আরও কিন্তু বেশ কিছু কাজ বাকি আছে, তো কাজগুলো করার জন্য আমরা এখান থেকে ভিডিওটির রেজলিউশন 1080 রেখে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ওকে, ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা বের হয়ে যাবো অ্যাপ্লিকেশন থেকে। আমরা ইফিকো অ্যাপ্লিকেশন, ইফিকো নামে একটি অ্যাপ্লিকেশন আছে, এটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে প্লাস এখানে চাপ দেবো। দেওয়ার পর এইমাত্র যে এক্সপোর্ট করলাম ভিডিওটা, ওই ভিডিওটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে চলে যাব এবং এইখান থেকে আমরা স্ট্রাকচারটা এটাকে আমরা কিছুটা প্লাস করব। ওকে, দেন টিক মার্ক, এরপর হচ্ছে শার্পেনটাকে আমরা ফুল এখান থেকে 100 করব। দেন টিক মার্ক এবং সেভ। তো ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে আপাতত এখান থেকে, তো অ্যাড শো করতেছে, আমরা এখান থেকে অ্যাডটিকে ক্লোজ করে দিব। দেওয়ার পর হোম বাটনে ক্লিক করব আর এটাকে অবশ্যই সেভ করে নেবেন। দেন আবারও প্লাস আইকন, লাস্ট এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো আবারও। এরপর আবারও অ্যাডজাস্ট অপশন, দেন সেমভাবে স্ট্রাকচারটাকে আমরা 40-50-এর কাছাকাছি রাখবো, টিক মার্ক, এবং শার্পেনটাকে আমরা সেমভাবে 40-50 করে দেবো। এইভাবে 2-3 বার করলে, 2-3 বার এইভাবে এক্সপোর্ট করলে আপনি আপনার ভিডিওটি দেখতে পারবেন। তো আমরা ওয়েট করবো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি, এখানে এক্সপোর্ট হলে আমরা রেজাল্টটি দেখতে পাবো। আপনার যদি কম মনে হয় সেক্ষেত্রে আরও আরেকবার যদি এক্সপোর্ট করে নেন ভিডিওটি, আরও যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে বেশিবার, যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখান থেকে করা থাকে 2-3 বার করলে এনাফ। ওকে, তো আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে প্রায় কমপ্লিটের কাছাকাছি, তো আমরা এখান থেকে ফাইনাল রেজাল্ট কিন্তু দেখতে পারবো। আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়তই মোবাইলের ভিডিওটিং টিউটোরিয়ালগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ওকে, তো ভিডিওটি আমাদের প্রায় এক্সপোর্ট কমপ্লিটের কাছাকাছি। ওকে, ভিডিও সেভ হয়ে গেছে, জাস্ট আবারও অ্যাড শো করতেছে যেহেতু আমার নেট কানেকশন তো টাটা অন আছে। ওকে, তো এখন দেখেন আমাদের ভিডিওটি, ওকে, সম্পূর্ণ কিন্তু হাই কোয়ালিটির একটা ভিডিও। তো জাস্ট আমরা এখন এখান থেকে সেভ, এখান থেকে আমরা সেভ করে নিই, সেভ হয়ে যাবে। ওকে, তো আমাদের ফাইলে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমরা পূর্বের যে ফাইলটি যদি এখানে দেখতে চাই, ওকে, অরিজিনাল ক্লিপটি এখান থেকে, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ক্লিপ। ওকে, দেখতে পাচ্ছেন,
এবং এইটা হচ্ছে এডিটিং লাস্ট ফাইল। ওকে, তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। এছাড়া বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।